बापरे भूले তোরা সবাই বসে পড়ে জায়গা কল ডাকতো ছবি তুলছি দূর থেকে হবে কাছ থেকে সবাই সবাই ছবি সরস্বতী পুজোর মিটিং জোরে চেঁচি চুপ করো জোরে আসতাম নি বিনন্দ বসো করে একটু এখন এই কত দু বছর
বসো বসো এই মে এই গত দু বছর করোনা পরিস্থিতির জন্য আমরা আগে যেভাবে করতাম পুজোটা হয়েছে খাওয়া দাওয়া খাজানো গোজানো আরো যেটা করা হতো সেটা করতে পারিনি। দু বছর পর আবার এবছরে সেই সুযোগটা আমাদের সামনে এসেছে এবং আগের মতো সেই খাওয়া দাওয়া খাজানো সবাই মিলে একসঙ্গে এসে আনন্দ করা এটা হবে তো সেই জন্যই আজকে সকলকে নিয়ে আমরা একটা মিটিং ডেকেছি এবং সরস্বতী পুজো কিন্তু খুব বেশি দেরি নেই। জানুয়ারি মাসের 26 তারিখ 26শে জানুয়ারি সরস্বতী পুজো এবং যা বাজার দর যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে সব কিছু হিসেব নিকেশ করে এই দু বছর আগে আমাদের কম বেশি 75,000 টাকা সরস্বতী পুজোয় খরচ হয়েছিল। এবারে ধরে নিতে হবে সেখান থেকে বাড়বে 10,000 কমবে না যা জিনিসপত্রের দাম বেড়েছে। আমরা যদি সেই জিনিসগুলোই এবারে করতে চাই সেই জন্য আমরা একটা চাঁদা ধার্য করেছি সেটা স্যার বলবেন তারপরে আমরা বাকি বিষয়টা আলোচনা করব। স্যার আপনি আমরা ভর্তি হওয়ার সময় কয়েকদিনের পয়সার অসুবিধা ছিল অনেকের কাছ থেকে 80 টাকা করে তোলা হয়েছে এবারে আমরা 80 টাকা করে প্রত্যেকের চাঁদা ধার্য করা হয়েছে। আমাদের হচ্ছে যেটা এই স্কুলে এই ধরনের খুব কম জায়গা খুব কম খুঁজে পাওয়া যাবে না এরকম ভাবে হয় তা আমাদের এই স্কুলের আমরা এই প্রথাটাকে আমরা ভাঙতে চাই না। এটা যেমন বহুদিন থেকে হয়ে আসছে তেমন আগামী দিনেও চলবে। এইখানে ছবিগুলো সবাই তুলে রাখি রোদ দিয়ে কেমন আড়াল করে রেখে আমরা সরস্বতী পুজোয় যে একটা খাওয়া দাওয়ার জন্য যে মেনুটা হয় আমাদের আমাদের ফ্রাইড রাইস হয় তার সাথে আলুর দম হয় আর পনিরের তরকারি হয় চাটনি হয় বোঁদে হয় রসগোল্লা পান করা এইটা আমাদের মেনু থাকে যেটা অন্যান্য স্কুলে পাবি না।